আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, একটু পরে আমার লাশটা আমার বাংলাদেশের কাছে নিয়ে দিও, এই একটা অনুরোধ। ডাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে। আমাদের বন্ধু আসবে, আমাদের যুদ্ধে সাহায্য দেবে, আমাদের পাশে দাঁড়িয়ে চক্রান্তরা কি কোথায় চক্রান্ত, মানে আমাদের আইসোলেট করে যারা আমাদের সঙ্গে বিস্ফোরিত স্বাধীনতা তাদের পকেটে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করা হয়, সেটা কি আপনার বন্ধুদের কথা স্বাধীনতা না গণতন্ত্র আমার বুঝে যাবে। লক্ষাধিক বামপন্থী হত্যা, অনেহারে মানুষ মরছে, তিনি মনে থাকে আপনার বই দেন সে আমি দেখি হোক, কিন্তু চেষ্টা করছি আমরা আমার এদের খাবার দিতে ঠিক আছে জানতে ভারত লাগে, ভারত ভুক্তি ষড়যন্ত্র, 50 লক্ষ টন আমার বিজেপি দলে 30 লক্ষ টন, আমি 17 লক্ষ টন আনলাম, 6 লক্ষ টন খাবার দিলে আমাকে ইন্ডিয়া, আর দিলে আঙ্গন অন্য মোটামুটি কানাডা, ইউএসএ, সাউথ আফ্রিকা সব মিলে আমরা যেখান থেকে পাকিস্তান আমাদের সাহায্য করতেছে আরো কিছু আনতেছি দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে। দেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী এই পদক্ষেপের সাফল্যের জন্য বীরের মতন এগিয়ে এসেছে।